চানা আজকে চলে এসেছি ভেজ থালি নিয়ে। এটা আমি ডালের বড়া করব। এখানে রয়েছে বেগুনি, তো বেগুনিটাকে উঠিয়ে নিই আমি, মেয়ে ফেভারিট। এখানে রয়েছে ডাল, এখানে চোখা দেখাচ্ছি, এখানে পটল ভাজা, এখানে আমি সব ছড়িয়ে রয়েছে দেওয়া রয়েছে, একটু গেছে দাদার সাথে। এটা হচ্ছে পেঁয়াজি, এটা হচ্ছে আলুর পকোড়া, আর এখনও ডাল হবে, তো বেগুনিটাকে আমি তুলে নিই। আর আমি থালা সাজিয়ে দেখাচ্ছি, যেহেতু বেগুনটা গরম ডালটা তো হলো মনে হলো, কিছু মাইন্ড করবেন না, কারণ তাড়াহুড়ো আর আমার হোয়াটসঅ্যাপ দিয়ে ভিডিও হচ্ছে। তো এটা হচ্ছে আলুর পকোড়া, এখানে রয়েছে বেগুনি, এখানে রয়েছে পেঁয়াজি, রয়েছে পটল, আর এখানে রয়েছে ভেন্ডি। এখনো পরে রয়েছে ডালের বড়া করব, ভিজিয়ে রেখে দিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে করব। তো আজকের থালি এখানেই, এক সেকেন্ড, অন্ধকার রয়েছে ডাল। বাবা তখন আমি দেখালাম থালায় জায়গা নেই, এটা করেছে বেগুনি, সবাই খেয়ে নিয়েছে, শুধু আমি আর আমার দুই, একজন দেওয়ার একজন ভাসুর, ওরা গেছে একটু বাইরে, এটা ভাজবো, তার তেল তখন কমে গেছিল। তো এগুলো উঠিয়ে নিই, এগুলো হয়ে গেছে, দুবার ফ্রাই হচ্ছে, বড় বড় করেছি, এটা মোটা মোটা, এটা পাতলা হয়, কিন্তু তাড়াহুড়ো চক্করে তাড়াতাড়ি করার জন্য করেছি, হেভি লাগে টেস্ট। তো আমার ডালের বড়া রেডি, আর সাথে রয়েছে বেগুনি, রয়েছে আলুর চপ, সাথে রয়েছে পেঁয়াজি, বেগুনি, জায়গাই নেই কোথায় রাখবো, আর কিছুটা এই থালায়, কিছুটা এই থালায়, এগুলো ফ্রাই হবে, এগুলো ফ্রাই হচ্ছে। ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। কারণ ওই ভিডিওটা কেটে গেছিল, এডিটিং করে নেব, হয়ে যাবে। এটা করেছি আমি ডালের বড়া, মুগ ডালটাকে ভিজিয়ে ওটাতে কি বলবো, লঙ্কা পেস্ট দিয়েছি, চিলি সস, হ্যাঁ সেটা আমার ছিল না, কাঁচা লঙ্কা ছিল না, চিলি সস দিয়েছি, যাই হোক টেস্টই হয়েছে। আর কাঁচা পেঁয়াজ, এর মধ্যে কালো জিরে, কিন্তু আমি কালো জিরে দিইনি, আদা রসুনের পেস্ট দিয়ে, কারণ মুচমুচে এরকম আমি বড় বড় করি করেছি। আর ডালটাকে তো সব কিছু দিয়ে, মানে নুন, তারপরে আদা রসুনের পেস্ট, আর আপনি কাঁচা লঙ্কাও দিতে পারেন, আর নয়তো ওই সসও দিতে পারেন, চিলি সস, চিলিটাকে তো পেস্ট করেই করে। সাথে রয়েছে এটা, চারটে বাজে আমার খুব খেতে পেরেছে, সাথে রয়েছে এটা পেঁয়াজি, পেঁয়াজটাকে বেসনের মধ্যে ওই লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে, আর চিলি সসই দিয়েছি, কারণ লঙ্কা শেষ হয়ে গেছিল। যাই হোক, সাথে রয়েছে আলুর পকোড়া, সাথে রয়েছে বেগুনি, সাথে রয়েছে ডালের বড়া, সাথে রয়েছে আলু সুক্ত, সাথে রয়েছে ডাল, সাথে রয়েছে পটল ভাজা, সাথে রয়েছে বেগুন ভাজা। আজকে বারবার ফোনটা কেটে যাচ্ছে, কারণ আমার হোয়াটসঅ্যাপ দিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি। তো এখানে রয়েছে বেগুনি, দেওয়ার এখন এসছে, আর এখানে রয়েছে ডালের বড়া, যেগুলো হচ্ছে আমার সাইজে ডালের বড়া, এখানে রয়েছে আলুর পকোড়া, এখানে রয়েছে পেঁয়াজি, এখানে রয়েছে আলু চোখা, এখানে রয়েছে ডাল, এখানেও আবার কিছু একটা বড় করেছিলাম ভুলে গেছি এখন, যাই হোক। আর এখানে রয়েছে ভেটি ভাজা, এখানে রয়েছে পটল ভাজা, দ্যাটস ইট। আর এতটাই, চাইলে আরও করতে পারতাম, কিন্তু এই দেখুন
এবারে ওদের দিয়ে দিই। তো লাইক করবেন, সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করে দেবেন, আর প্লিজ 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 আমাকে সাপোর্ট করুন। আমার চ্যানেলটি তো এখনো মনিটাইজ হয়নি, প্লিজ আপনারা কেউ দেখেন না, প্লিজ দেখুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, প্লিজ প্লিজ প্লিজ, আর এত করে ভালোবাসা দিন। বাই বাই।